বন্ধুরা, তোমাদের ওকে চুল এইভাবে উঠে আসছে? চুল লম্বা হচ্ছে না, চুলে চিরুনি দিতে গিয়ে দেখি চিরুনিতে চুল ভর্তি হয়ে উঠে আসছে। এই চুল পড়ে যাওয়ার সমস্যা প্রায় সবারই হচ্ছে। আধুনিক জীবনযাত্রায় চারিদিকে দূষণ, ধুলো, বালি এবং পুষ্টির অভাবের কারণে চুলের সমস্যা আমাদের হয়েই থাকে। চুল পড়া বন্ধ করতে কী করতে হবে? চুল লম্বা করতেই বা কী করতে হবে? এবং নতুন চুল গজাতেই বা কী করতে হবে? বন্ধুরা, চুলের যত রকম সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি, হায়, আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের মাঝে হেয়ার কেয়ার নিয়ে। আজকে আমি তোমাদের সামনে এমন একটি রেমেডি শেয়ার করব যেটা ব্যবহার করলে তোমাদের চুলের গোড়া শক্ত হবে, মজবুত হবে, চুল ঝরা পড়া বন্ধ হবে, আর টাক মাথায়ও নতুন চুল গজাতে আরম্ভ করবে একদম প্রাকৃতিক উপায়ে। বন্ধুরা, এই রেমেডির জন্য প্রথমেই আমার লাগবে পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা, তো দেখো আমি প্রথমে এখানে একটি লাল পেঁয়াজ নিয়ে নিয়েছি। তোমরাও পারলে কিন্তু লাল দেখে একটা পেঁয়াজ এখানে ব্যবহার করবে, কারণ লাল পেঁয়াজ চুলের জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে কার্যকরী। এই পেঁয়াজে রয়েছে ভিটামিন, মিনারেল, সালফার, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি। সালফার নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করে এবং মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এতে করে চুল দ্রুত লম্বা হয়, ঘন হয় এবং মজবুত হয়। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজের ছালটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে আমি এখানে গ্রেড করে নিচ্ছি। তো দেখো আমার গ্রেড করা হয়ে গেছে। আমার এখানে লাগবে পেঁয়াজের রস। তো আমি এখানে পেঁয়াজের রসটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে উপকারী এবং কার্যকরী। এই পেঁয়াজ ত্বক এবং চুলের টনিক হিসাবে দারুণ কাজ করে। এতে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান যা ত্বক ও চুলকে রোদের সংক্রমণ থেকেও কিন্তু রক্ষা করে এই পেঁয়াজ বা এই পেঁয়াজের রস। তো বন্ধুরা দেখো, আমি পেঁয়াজের রসটাকে বের করে নিচ্ছি। আমি এখানে ছাঁকনির সাহায্যে কিন্তু পেঁয়াজের রসটাকে বের করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এই পেঁয়াজের রসটাকে যদি তোমরা কিন্তু শুধু চুলে এমনিও অ্যাপ্লাই করো, তাতেও কিন্তু ভীষণভাবে চুলের পক্ষে উপকারী। তো বন্ধুরা, এরপর আমি এখানে অ্যাড করব অ্যালোভেরা জেল। তোমরা কিন্তু চাইলে গাছের অ্যালোভেরা জেলও এখানে ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু বাজারের অ্যালোভেরা জেল আছে, তো আমি এখানে বাজারের অ্যালোভেরা জেলই ব্যবহার করছি। তো আমি এখানে বাজারের অ্যালোভেরা জেল 2 চামচের মতো ব্যবহার করছি। তোমরা গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তো অ্যালোভেরা জেলটা পেঁয়াজের যে রসটা বেরিয়েছে তার সাথে কিন্তু আমি ভালো করে মিশিয়ে দিলাম। বন্ধুরা, আজকে যে সমস্ত উপকরণ দিয়ে আজকে যে রেমেডিটি বানাচ্ছি, হেয়ারের জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে কার্যকরী। এই রেমেডিটি তোমরা যদি সপ্তাহে 3 দিন ব্যবহার করো বন্ধুরা, তোমাদের চুলের জন্য কিন্তু ভীষণভাবে কার্যকরী হবে। তোমাদের চুল ঝরা পড়া যেমন বন্ধ হবে, চুল গজাতেও কিন্তু সাহায্য করবে। যাদের চুল উঠে উঠে একেবারে টাক পড়ে যাওয়ার মতো অবস্থা, তাদের কিন্তু আজকের এই রেমেডিটি অবশ্যই অবশ্যই কার্যকরী হবে। তো দেখো, এরপর আমি এখানে দেব কোকোনাট অয়েল। তো আমি এখানে কোকোনাট অয়েল ব্যবহার করছি। তোমরাও কিন্তু যেই নারকেল তেল ব্যবহার করো ব্যবহার করতে পারো, তবে কোনো সুগন্ধি নারকেল তেল ব্যবহার করা যাবে না। তো তোমরা এখানে কোকোনাট অয়েল ব্যবহার করলে খুবই ভালো হয়। তো দেখো, আমি এখানে 1 চামচের মতো কিন্তু কোকোনাট অয়েলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে পেঁয়াজের রস, অ্যালোভেরা জেল আর নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আজকের হেয়ার টনিকটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই হেয়ার টনিকটা চুলের জন্য যে কতটা উপকারী তোমরা তা সবাই জানো, কারণ আমি এতে দিয়েছি পেঁয়াজের রস, অ্যালোভেরা জেল আর নারকেল তেল। বন্ধুরা, এই তিনটা উপকরণই কিন্তু হেয়ারের পক্ষে ভীষণ ভীষণভাবে কার্যকরী।
আমরা সবাই জানি, কারণ আমরা সবাই জানি এই পেঁয়াজের রস, এই পেঁয়াজের রস কিন্তু আদিম যুগ থেকেই চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। আদিম যুগে কিন্তু আমাদের ঠাকুমারা এই পেঁয়াজের রসই কিন্তু ব্যবহার করত। বন্ধুরা, আমরা যে এত বাজার চলতি হেয়ার তেল বলো, হেয়ার সিরাম বলো, শ্যাম্পু বলো বা হেয়ার কন্ডিশনার বলো, এত সব ব্যবহার করছি, তাতে কি আমরা হেয়ারের পক্ষে খুব ভালো রেজাল্ট পাচ্ছি? পাচ্ছি না। সেই আমাদের চুলকে কিন্তু আমরা ড্যামেজ করে ফেলছি। তাই জন্য বলছি, তোমরা কোনো টাকা পয়সা না খরচা করে কিন্তু বাড়িতে বসে এই রকম একটা হেয়ার কেয়ার করে নিতে পারবে। তোমরা চট চলতি কিন্তু রেমিডিটি বানিয়েই চুলে অ্যাপ্লাই করে নিতে পারবে। আর বাজার চলতে যে সমস্ত হেয়ার তেল বলো, হেয়ার কন্ডিশনার বলো, সেসব যে ব্যবহার করো, সেগুলো না ব্যবহার করে চুলকে কিন্তু ক্ষতির হাত থেকেও বাঁচিয়ে নিতে পারবে। তো চলো দেখো, আমি চুলে কিন্তু মানে হেয়ার টনিকটা ব্যবহার করে নিচ্ছি। তো আমি এভাবে দেখো স্ক্যাল্পে ভালোভাবে হেয়ার টনিকটা দিয়ে ভালোভাবে কিন্তু এক মিনিটের মতো মাসাজ করে নিয়েছি। তোমরা এটা দেখতেই পাচ্ছ আমি কীভাবে চুলে অ্যাপ্লাই করে। বন্ধুরা, ভালোভাবে এক মিনিট ধরে মাসাজ করা হয়ে গেলে সারা রাত্রের জন্য কিন্তু রেখে দেবে, তার পরের দিন মাথায় শ্যাম্পু করবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।